Assalamualaikum, প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ নুরুল হোসেন, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে আজকে আমরা প্রথম ক্লাস শুরু করব দ্বিতীয় অধ্যায়ে। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস থেকে তোমাদের তৃতীয় সেমিস্টারে প্রশ্ন থাকবে। তৃতীয় সেমিস্টারে আমরা ডিজিটাল ডিভাইস বারবার রিভিউ করে আমরা শেষ করছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে শুরু করব। প্রথমে তোমাদের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে একটু ধারণা দিই। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের কোন কোন টপিকস করতে হয়, কী ধরনের প্রশ্ন আমাদের কোন টপিকস থেকে বেশি আসে, আমরা সেটি নিয়ে একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, এখানে প্রথমেই আসে ডেটা কমিউনিকেশন কি, ডেটা কমিউনিকেশনের উপাদানগুলি কি কি, তারপরে ব্যান্ডউইথ কি, ডেটা কমিউনিকেশনের শ্রেণীবিভাগ ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড, ডেটা কমিউনিকেশন মেথড আছে এসিনক্রোনাস, সিনক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস, ডেটা কমিউনিকেশনের মোড আছে তিন ধরনের, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, তারপরে আমাদের আছে ডেটা কমিউনিকেশনের মাধ্যম আছে তারবিহীন মাধ্যম, তার যুক্ত মাধ্যম, তারবিহীন মধ্যে আছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইমেক্স, তার যুক্ত আছে আমাদের মাধ্যমে আছে যেমন টু স্টেপ পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, কোএক্সিয়াল কেবল, তাহলে তার যুক্ত আছে আমাদের টু স্টেপ পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, তারপরে আছে আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং আছে, নেটওয়ার্কিং এর মধ্যে বিভিন্ন ভাবে শ্রেণী বিভাগ আছে, সেটা আমরা দেখব। টপোলজি আছে, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি আছে, তারপরে আছে কম্পিউটার নেটওয়ার্কিং, ক্লাউড কম্পিউটিং, এই ধরনের টপিকস আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় আছে সবচেয়ে আমাদের বেশি আমাদের প্রশ্ন আছে ডেটা কমিউনিকেশনের মূল থেকে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স থেকে আমাদের প্রশ্ন থাকে, টপোলজি থেকে আমাদের প্রশ্ন থাকে, তার যুক্ত যে কেবলগুলি আছে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। প্রিয় শিক্ষার্থী, অপটিক্যাল ফাইবার কেবল থেকে আমাদের প্রশ্ন প্রায় সময়ই থাকে, তারপরে আমাদের ব্লুটুথ কি, ওয়াইফাই কি, এখান থেকে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন থাকে। প্রিয় শিক্ষার্থী, আমাদের মোবাইল প্রযুক্তি থেকেও প্রশ্ন থাকে, যেমন আছে 1G, 2G, 3G, 4G, 5G, এই ধরনের আমাদের টপিকস থেকেও আমাদের প্রশ্ন থাকে। তাহলে আমরা আজকে শুরু করা যাক ডেটা কমিউনিকেশন কি। কমিউনিকেশন
একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে তথ্য আদান করা আদান প্রদান করার মাধ্যমটাই হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন, অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের তথ্য আদান প্রদান করার ব্যবস্থাই হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন। প্রিয় শিক্ষার্থী, যে কোনো ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসের মাধ্যমে তথ্য আদান প্রদান করার ব্যবস্থাটাই হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন আমরা মোবাইল থেকে করতে পারি, ট্যাব থেকে করতে পারি, ল্যাপটপ থেকে করতে পারি, কম্পিউটার থেকে করতে পারি। তাহলে এই যে ডেটা কমিউনিকেশন আমাদের এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আমাদের তথ্য আদান প্রদান করার যে বিভিন্ন মাধ্যম আছে, সেটা ইন্টারনেটের আছে, মডেম আছে, ব্লুটুথ আছে, ওয়াইফাই আছে, ইত্যাদির মাধ্যমে আমরা ডেটা আদান প্রদান করতে পারি। শিক্ষার্থী, তাহলে আমাদের এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদান করার ব্যবস্থাই হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনে আমাদের 5টি উপাদান আছে। প্রথমটা পেরো, দুই নম্বরটা উৎস, দুই নম্বরটা হচ্ছে পেরো, তিন নম্বরটা মাধ্যম, চার নম্বর প্রাপক, পাঁচ নম্বরটা গন্তব্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে উপাদানগুলির মধ্যে প্রথমটা হচ্ছে উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। উৎসটা হচ্ছে আমাদের কম্পিউটার হইতে পারে, ল্যাপটপ হইতে পারে, মোবাইল হইতে পারে। তাহলে এইগুলি হচ্ছে আমাদের উৎস। যে তথ্যটা প্রেরণ করবে সে হচ্ছে প্রেরক। মডেম, ওয়াইফাই, ব্রডব্যান্ড লাইন, এইগুলি ইন্টারনেট হচ্ছে আমাদের মাধ্যম। যার কাছে তথ্যটা প্রেরণ করা হবে সে হবে প্রাপক। যে কোনো স্থানে গ্রহণ করবে সে স্থানটা হচ্ছে আমাদের গন্তব্য। তাহলে উৎস, যে কোনো ডিভাইস যে তথ্যটা প্রেরণ করবে সে প্রাপক, ইন্টারনেটের মাধ্যমে যেটা পাঠানো হবে সেটা হলো ব্রডব্যান্ড হতে পারে, মোবাইলের ডাটা হতে পারে, ওয়াইফাই হতে পারে, এইগুলি ব্লুটুথ হতে পারে। এগুলি হচ্ছে আমাদের মাধ্যম। যার কাছে তথ্যটা প্রেরণ করা হবে সে হবে প্রাপক। যে তথ্যটা গ্রহণ করবে যে জায়গা থেকে সেটা হবে আমাদের গন্তব্য। তাই আমাদের এখানে ডেটা কমিউনিকেশনের মডেল ও উপাদান দিকে অনেক সময় সৃজনশীল প্রশ্ন থাকে। প্রিয় শিক্ষার্থী, তাহলে উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য, এই তিনটার মাধ্যমে আমাদের ডেটা কমিউনিকেশনের ধাপগুলি সম্পন্ন করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমাদের ডেটা কমিউনিকেশনের উপাদান দিয়ে একটি চিত্র অঙ্কন করা যায় বক্স আকারে। প্রথম বক্সটা আমাদের সোর্স হতে পারে, প্রেরক হতে পারে, মাধ্যম হতে পারে, প্রাপক হতে পারে, গন্তব্য। তাহলে আমাদের এটা উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য, এই ধরনের আমাদের তথ্য দিয়ে আমাদের সৃজনশীল প্রশ্ন হতে পারে। তারপরেটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। প্রিয় শিক্ষার্থী, ব্যান্ডউইথ প্রতি সেকেন্ডে যে পরিমাণ তথ্য প্রেরণ করা হয় সেই তথ্যকে আমাদের আমরা সংক্ষেপে বিপিএস বলি, বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার করা হয় তার এককে আমরা বিট পার সেকেন্ড, বিপিএস বলি। বিপিএস, বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড।
প্রতি সেকেন্ডে আমাদের কি পরিমাণ তথ্য প্রেরণ করা হয় তার এককটা আমরা বলি হলো বিপিএস। বিপিএস তাহলে আমাদের এখানে ব্যান্ডউইথ আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি, 1 Mbps, 2 Mbps, 3 Mbps, 4 Mbps, 10 Mbps, 12 Mbps, এই বিভিন্ন প্যাকেজ আমরা ভাগ করতে পারি। আমাদের এখানে ব্যান্ডউইথের মধ্যে 8 বিট, বিট সমান 1 বাইট হয়। শিক্ষার্থী তাহলে আমাদের 8 বিট বলতে 8টি বাইনারির মানকে বোঝাই, যে কোনো সংখ্যা হতে পারে 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই শিক্ষার্থী যে কোনো আমাদের বাইনারির বিট 8টি মিলে যে হয় 1 বাইট। এই শিক্ষার্থী তাহলে 8 বিট সমান হচ্ছে আমাদের 1 বাইট। তাহলে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ডেটা স্থানান্তরের হারটাই হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথ আমাদের এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারটাই হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। তাহলে আমাদের ব্যান্ডউইথের মূল প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা স্থানান্তর করা হয় তার এককটা হচ্ছে বিপিএস, বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড সেকেন্ডে কি পরিমাণ ডেটা ট্রান্সফার করা হয় তার হিসাব করা হয় এখানে। তাহলে আমরা এখানে লক্ষ্য করি 8 বিট সমান হচ্ছে 1 বাইট। প্রিয় শিক্ষার্থী আমাদের বইয়ের মধ্যে এগুলি দেওয়া আছে, তারপর তোমাদের একটু আমি জানাই। তাহলে 8 বিট সমান 1 বাইট, 1 KB kilobyte। তাহলে 1024 বাইট সমান 1 কিলোবাইট। শিক্ষার্থী 1 কিলোবাইট মান কি হবে? 8 বিট দিয়ে আমরা গুণ করব, গুণ করার পর তাহলে যা মান কতগুলি বিট হবে সেটার সমান হবে হলো 1 কিলোবাইট। 1024 কিলোবাইট সমান 1 MB, 1 MB। প্রিয় শিক্ষার্থী তাহলে 1 MB সমান আমরা কতগুলি বিট পেতে পারি? তাহলে 1024কে 1024 গুণ করবো তাহলে সেগুলো হবে বাইট। সেই মানকে আর্ধে যদি আমরা গুণ করি ততগুলি আমাদের বিট হবে। প্রিয় শিক্ষার্থী তাহলে খেয়াল করো, 1 MB মানে মেগাবাইট, 1 MB মানে 1 মেগাবাইট, 1 মেগাবাইটে আমাদের অনেক বিট ধারণ করবে। 4 নম্বরটা আমাদের 1024 MB সমান 1 GB, 1 GB মানে হলো 1 গিগাবাইট, 1 গিগাবাইট। শিক্ষার্থী লক্ষ্য করো তাহলে 1 জিবি সমান কতগুলি আমাদের বিট হতে পারে? আমরা 1024কে 1024 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত কিলোবাইট হবে? সেই মানকে 1024 দিয়ে যদি গুণ করি তখন সেটা বাইট হবে। সেই মানকে আমরা 8 দিয়ে যদি গুণ করি কত আমাদের বিট হবে? প্রিয় শিক্ষার্থী তাহলে 1 জিবি সমান আমাদের অনেক বিট হতে পারে। তারপর আমাদের আমরা দেখি 1024 জিবি সমান 1 TB, 1 TB সমান অনেকগুলি, 1024 জিবি সমান 1 TB, তার মানে টিবি হলো 13 বাইট, টিবি হচ্ছে 13 বাইট। শিক্ষার্থী তাহলে 6 নম্বর, 1024 জিবি
1 TB. তাহলে 1 TB হলো পেটা। তাহলে 1024 TB সমান 1 পেটা বাইট। 7 নম্বর 1024 TB সমান 1 JB, যেটা বাইট। তাহলে 1 বাইট 1 কিলোবাইট 1 মেগাবাইট 1 গিগাবাইট 1 টেরাবাইট 1 পেটাবাইট 1 জেটাবাইট। প্রিয় শিক্ষার্থী, এই মানগুলো আমরা একটু জানবো, যেহেতু আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি, কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করি। তাহলে আমাদের এগুলি হার্ড ডিস্কের কি পরিমাণ জায়গা থাকে আমরা সেটা একটু রিসার্চ যদি করতে চাই, তাহলে এই মানগুলো আমরা মনে রাখবো। তাহলে কি পরিমাণ তথ্য ধারণ করতে পারবে সেটা আমরা একটু ভালোভাবে জানবো। তাহলে আমাদের ব্যান্ডউইডথে এখন বিষয়গুলো আমরা এইরকমভাবে দেখলাম, এটা আমরা মনে রাখবো যে 8 বিট সমান 1 বাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট, 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট, 1024 টেরাবাইট সমান 1 পেটাবাইট, 1024 পেটাবাইট সমান 1 জেটাবাইট। তাহলে আমরা এগুলি মনে রাখবো প্রিয় শিক্ষার্থী। তাহলে 1 বাইটে 8টি আমাদের বিট থাকে, 1 বাইটে তাহলে আমাদের বিট সংখ্যা থাকে হলো 8টি। কমিউনিকেশন শ্রেণী বিভাগের মধ্যে 3 ধরনের আছে, ন্যারো ব্যান্ড, ওয়াইড ব্যান্ড, ব্রড ব্যান্ড। ন্যারো ব্যান্ড সাধারণত আমাদের 30 থেকে 45 ডিপিএস থেকে 300। তাহলে আমাদের 45 ডিপিএস থেকে 300 ডিপিএস পর্যন্ত আমাদের ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। ন্যারো ব্যান্ডে 45 থেকে 300 পর্যন্ত ডিপিএস আমরা ব্যবহার করি, বিশেষ করে কম্পিউটার টেলিফোনে বেশি ব্যবহার করা হয়। টেলিফোন লাইনে আমাদের ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। তাহলে 45 থেকে 300 ডিপিএস পর্যন্ত আমাদের ন্যারো ব্যান্ডে ব্যবহার করা হয়। ওয়াইড ব্যান্ড আমাদের 9600 ডিপিএস পর্যন্ত আমরা ব্যবহার করি। ওয়াইড ব্যান্ডও আমাদের টেলিফোন লাইনে আমাদের ব্যবহার করা হয়। ওয়াকি টকিতেও ওয়াইড ব্যান্ড ব্যবহার করা হয় শিক্ষার্থী। তাহলে আমাদের ওয়াইড ব্যান্ডের সর্বনিম্ন 1200 বিপিএস থেকে 9600 বিপিএস পর্যন্ত আমাদের কাজ করে বিপিএস। তাহলে ওয়াইড ব্যান্ডের 1200 থেকে 9600 বিপিএস পর্যন্ত কাজ করে। ব্রড ব্যান্ড আমাদের 1000 বিপিএস পর্যন্ত কাজ করে, বিভিন্ন ইন্টারনেটের লাইনে ব্যবহার করার জন্য ব্রড ব্যান্ড ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমাদের অপটিক্যাল ফাইবার, স্যাটেলাইট, মাইক্রোওয়েভে আমাদের ব্রডব্যান্ড ব্যবহার করা হয়। কমিউনিকেশনের গতি অনুযায়ী আমাদের শ্রেণী বিভাগকে আমরা 3 ভাগে ভাগ করি, ন্যারো ব্যান্ড, ওয়াইড ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড আমাদের 45 ডিপিএস থেকে 300 ডিপিএস পর্যন্ত তথ্য প্রেরণ করে। টেলিফোন লাইনে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। ওয়াইড ব্যান্ড 1200 বিপিএস থেকে 9600 বিপিএস পর্যন্ত ব্যবহার করা হয়। এখানেও টেলিফোন লাইনেও ব্যবহার করা হয়, ওয়াকি টকিতেও ব্যবহার করা হয়।
কম্পিউটার থেকে প্রিন্টারে, কিবোর্ড থেকে কম্পিউটারেও তথ্য প্রেরণের কাজে আমাদের ভয়েস মেইল ব্যবহার করা হয়। ভয়েস মেইল আমাদের কিবোর্ড থেকে কম্পিউটারে, কম্পিউটার থেকে প্রিন্টারে, কাটলেটারে এই ধরনের তথ্য প্রেরণ করার জন্য ভয়েস মেইলটা আমাদের ব্যবহার করা হয়। তো শিক্ষার্থী তাহলে কমিউনিকেশনের গতি অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়, এক নম্বর ন্যারো ব্যান্ড, দুই নম্বর ভয়েস ব্যান্ড, তিন নম্বর ব্রড ব্যান্ড। শিক্ষার্থী ডেটা ট্রান্সমিশন মোড তিন ভাগে ভাগ করা হয়, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। প্রিয় শিক্ষার্থী আমাদের এই মোড থেকে প্রায় সময় সৃজনশীল প্রশ্ন আসে। ডেটা ট্রান্সমিশন মোডকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হলো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। প্রিয় শিক্ষার্থী এই তিনটার মান আমরা একটু বিস্তারিত শুনি। সিমপ্লেক্স একমুখী তথ্য প্রেরণ করা হয়, যেমন টেলিভিশন থেকে আমরা যে কোনো সংবাদ, যে কোনো তথ্য আমরা শুনতে পাই, রেডিও থেকে আমরা শুনতে পাই। তাহলে আমরা যখন কোনো ক্লাসে শিক্ষক যখন বলবে, তখন আমাদের সবাইকে চুপ থাকার জন্য যদি বলা হয়, তখন শিক্ষক যা বলবে সেটা হবে আমাদের সিমপ্লেক্স। যদি অনুমতি দেওয়া হয় তখন সঙ্গে সঙ্গে বলবে না, শিক্ষকের যখন কোনো বার্তা দেওয়া হবে তারপরে শেষ হবে তখন স্টুডেন্টরা আবার বলবে। এই ধরনের তথ্য আদান প্রদানটা হচ্ছে হবে হলো হাফ সিমপ্লেক্স, কারণ শিক্ষকরা বলবে, স্টুডেন্টরা শুনবে, শিক্ষকের যখন বলা শেষ হবে স্টুডেন্টরা তখন আবার প্রশ্ন করবে। এটা দ্বিমুখী কিন্তু একসঙ্গে না, যেমন ওয়াকিটিতে তথ্য প্রেরণ করা হয় দ্বিমুখী, কিন্তু একসাথে তথ্য প্রেরণ করা যায় না। একদিক থেকে তথ্য যখন প্রেরণ করা হবে তখন শেষ হবে, দ্বিতীয় দিক থেকে তখন আবার প্রেরণ করতে পারবে, তখন এটা হবে হলো হাফ ডুপ্লেক্স। সিমপ্লেক্সটা হচ্ছে আমাদের একমুখী তথ্য প্রেরণ করা হয়। হাফ ডুপ্লেক্সটা হচ্ছে আমাদের দুইমুখী, দ্বিমুখী তথ্য প্রেরণ করা হয় কিন্তু একসাথে না। যেমন আমরা কোনো তথ্য যদি প্রেরণ করি তাহলে শিক্ষার্থী তাহলে আমাদের প্রথম জন তৃতীয় জনের সাথে যোগাযোগ করবে শুধু একমুখী, তৃতীয় জন প্রথম জনের সাথে আমাদের কোনো যোগাযোগ করতে পারবে না। আর হাফ ডুপ্লেক্সটা যোগাযোগ করবে যখন কয়ের কথা বলা যখন শেষ হবে, তখন কর সাথে আমাদের
যোগাযোগ করতে পারবে, কিন্তু দুইজন একসাথে যোগাযোগ করতে পারবে না। বিশেষ করে ওয়াকি টকি ব্যবহার করে আমরা যে কমিউনিকেশনটা করি সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। তাহলে এই ক্ষেত্রে একসঙ্গে কথা বলা যায় না। প্রথমজন যখন কথা বলবে, কথা বলা শেষ হবে, তারপরে দ্বিতীয়জন কথা বলতে পারবে। এটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স আমাদের সঙ্গে সঙ্গেই যোগাযোগ করতে পারবে। প্রথমজন দ্বিতীয়জনের সাথে যখন কথা বলবে দ্বিতীয়জন, তখন প্রথম জনের সাথে সঙ্গে সঙ্গেই যোগাযোগ করতে পারবে। সেটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সটা হচ্ছে আমাদের মোবাইলে যখন আমরা কথা বলি এক প্রান্ত থেকে যখন কথা বলে সাথে সাথে অন্য প্রান্ত থেকে কিন্তু আমাদের কথা বলতে পারে। শিক্ষার্থী টেলিফোন, মোবাইল এই ধরনের ডিভাইস থেকে আমরা ফুলডুপ্লেক্সের মাধ্যমে সরাসরি কথা বলতে পারি। তাহলে আমাদের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে আমাদের তিনটি, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুলডুপ্লেক্স। সিমপ্লেক্স হচ্ছে আমাদের একমুখী তথ্য প্রেরণ করা হয়, আর হাফ ডুপ্লেক্স হচ্ছে দ্বিমুখী তথ্য প্রেরণ করা হয় তিনটি, কিন্তু একই সাথে না। প্রথমজন তথ্য যখন প্রেরণ করবে, প্রেরণ করার যখন শেষ হবে, তখন দ্বিতীয়জন তথ্য আবার প্রেরণ করতে পারবে বা আদান প্রদান করতে পারবে। সেটা হলো আমাদের বিশেষ করে ওয়াকি টকির মাধ্যমে আমরা হাফ ডুপ্লেক্স ব্যবহার করি। ফুল ডুপ্লেক্স আমাদের টেলিফোন, মোবাইল, মানুষের কথা প্রত্যক্ষণ একই সঙ্গে করা যায়, এই ধরনেরটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই মোড থেকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন পাই। যে আমাদের এখানে একমুখী তথ্য প্রেরণ করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়, এইভাবে আমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে। দুই দিকেই তথ্য প্রেরণ করা যায় একই সঙ্গে, তাহলে সেটা হবে আমাদের ফুল ডুপ্লেক্স। দুই দিকেই তথ্য প্রেরণ করা যায় কিন্তু একই সঙ্গে না, সেটা হবে আমাদের হাফ ডুপ্লেক্স। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথমেই বললাম ডেটা কমিউনিকেশন কি, ডেটা কমিউনিকেশনের উপাদান। তাহলে ডেটা কমিউনিকেশনটা হচ্ছে আমাদের এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদান করার ব্যবস্থাটাই হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনের পাঁচটি উপাদান আছে, উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। তারপর আমরা কি শিখলাম, ব্যান্ডউইথ, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করার হারটাই হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। প্রতি সেকেন্ডে যে তথ্য আদান প্রদান করা হয় তার এককটাই হচ্ছে বিপিএস, বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। আমরা ব্যান্ডউইথ বা বিভিন্ন তথ্য প্রেরণ করার জন্য আমরা বিপিএস একক আমরা ব্যবহার করব, সেই পুরো হচ্ছে আমাদের বিট পার সেকেন্ড। ডেটা ট্রান্সমিশন গতির উপর ভিত্তি করে শ্রেণীবিভাগকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে এরো ব্যান্ড, দুই নম্বর ভয়েস ব্যান্ড, তিন নম্বর হচ্ছে ওয়ার্ড ব্যান্ড। ভয়েস ব্যান্ড আমরা কিবোর্ড থেকে কম্পিউটারে, কম্পিউটার থেকে প্রিন্টারে, টেলিফোন লাইনে তথ্য আদান প্রদান করার জন্য ভয়েস ব্যান্ড আমরা ব্যবহার করে থাকি। ভয়েস ব্যান্ড সাধারণত 1200 BPS থেকে 1200 BPS থেকে 9600 BPS পর্যন্ত তথ্য আদান প্রদান করতে পারে। ইন্টারনেট ব্রডব্যান্ড, ব্রডব্যান্ড লাইন আমাদের 1 MBPS, সর্বনিম্ন 1 MBPS থেকে আমরা আরও বেশি তথ্য আদান প্রদান করতে পারি।
মাইক্রোওয়েভ অপটিক্যাল ফাইবার ব্রডব্যান্ড লাইনিংগুলি ব্যবহার করা হয়। ডেটা ট্রান্সমিশন মোড আমরা শিখলাম তিনটি, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সটা হচ্ছে আমাদের একমুখী তথ্য প্রেরণ করার জন্য আমরা ব্যবহার করি। হাফ ডুপ্লেক্স হচ্ছে দ্বিমুখী তথ্য আদান প্রদান করতে পারি। ফুল ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স দ্বিমুখী তথ্য আদান প্রদান করতে পারি, কিন্তু প্রিয় শিক্ষার্থী একই সঙ্গে না, কারণ প্রথমজন যখন কথা বলবে প্রথমজনের কথা তখন তোলা শেষ হবে, দ্বিতীয়জন তখন আবার কথা বলতে পারে, একই সঙ্গে তথ্য আদান প্রদান করা যায় না। হাফ ডুপ্লেক্সটা হচ্ছে প্রথমজন তথ্য আদান প্রদান করার পর দ্বিতীয়জন তথ্য আদান প্রদান করতে পারে। ফুল ডুপ্লেক্সটা হচ্ছে আমাদের দুজন একই সঙ্গে তথ্য আদান প্রদান করতে পারে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বিভিন্ন বোর্ড কোশ্চেনে তোমরা দেখবা কী ধরনের প্রশ্ন আমাদের এখান থেকে ওদের আসে। 2016-17 সালের প্রশ্ন মধ্যে আমাদের বিভিন্ন বোর্ড থেকে আমাদের প্রশ্ন দেখতে পাই। বিশেষ করে হাফ ডুপ্লেক্সটি আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী, হাফ ডুপ্লেক্সটি আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। হাফ ডুপ্লেক্সের মধ্যে আমরা যখন বর্ণনা দেব তখন অবশ্যই চিত্রের মাধ্যমে উল্লেখ করবো চিত্রের মধ্যে হাফ ডুপ্লেক্স অথবা ফুল ডুপ্লেক্স অথবা সিমপ্লেক্স, কিন্তু আমরা এখানে এর চিত্র দিয়ে দেখাই দেব চিত্রগুলি। আমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যা চিত্রগুলি আছে সেগুলো অবশ্যই আমরা ব্যবহার করবো, যেমন আমরা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্সের মধ্যে বর্ণনার সহ চিত্র ব্যবহার করবো। এটা হল প্রেরক, এটা প্রাপক, আবার এটা প্রেরক, এটা প্রাপক, আবার এটা প্রেরক, এটা প্রাপক। তাহলে এখানে আমরা বই থেকে বিভিন্ন চিত্র মাধ্যমে বক্স আকারে দেওয়া আছে সেটা আমরা লক্ষ্য করবো, সেই অনুযায়ী আমরা ব্যবহার করবো। তাহলে আমাদের বর্ণনার সঙ্গে অবশ্যই চিত্র দিতে হবে, বুডের চিত্র দিতে হবে। সামনে আমরা যা পড়ব সেই ধরনেরই আমরা চিত্র অনুযায়ী আমরা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, ডেটা ট্রান্সমিশনের প্রেরক এবং প্রাপকের উপর ভিত্তি করে আবার তিন ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে ইউনিকাস্ট, দুই নম্বর হচ্ছে ব্রডকাস্ট, তিন নম্বর হচ্ছে মাল্টিকাস্ট। তাহলে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট আগামী ক্লাসে বিস্তারিত আমরা শুনব, দেখব। তোমাদের বাড়ি কাজ থাকবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বাড়ি কাজ আমি দিলাম, তোমরা সুন্দরভাবে কমপ্লিট করবা। শিক্ষার্থী, তাহলে তোমাদের বাড়ির কাজটা হল ডেটা ট্রান্সমিশন বোর্ডগুলো বিস্তারিত আলোচনা করো, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। তাহলে আজকে আমরা এখানে
এখানে ক্লাস সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।